নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রাভেলিং ইজি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীনগরের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস ডাল লেকের তীরে। এটা ঘাট নাম্বার 17 এবং আমরা এখান থেকে শিকারা চড়ে যাব আমাদের হাউসবোটে। আজ 3rd May 2023 সকালবেলায় আমরা 17 নম্বর ঘাটে এসে উপস্থিত হয়েছি যাতে হাউসবোটে যেতে পারি। এই আমাদের হাউসবোট থেকে পাঠানো শিকারা, যাতে চড়ে আমরা যাচ্ছি হাউসবোটের দিকে। আমাদের হাউসবোটের নাম গোল্ডেন ক্রাউন। এই হাউসবোটটা গিয়ে তার কীরকম ভিউ সেটা আমরা দেখব। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হাউসবোটের একদম, হাউসবোটের যে স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা, পুরো ডাল লেকের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা পুরোটা দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে সেগুলোও দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন দূরে পাহাড়। আর আজকে ওয়েদার খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন আকাশ খুব সুন্দর পরিষ্কার আর জলে কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, ঢেউ উঠেছে। আর এই মুহূর্তে এখান থেকে আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা সত্যি এক কথায় অসাধারণ। চারদিকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। আর এখন আপনারা ডাল লেকের কিছু সিনেমাটিক শট দেখুন। এরপরে এখান থেকে আপনাদের নিয়ে যাব আমি হাউসবোটের ভেতরে। হাউসবোটে কী কী ফ্যাসিলিটি আছে দেখুন আপনারা। এটা হাউসবোটের এন্ট্রেন্স, এখান থেকে ঢোকার পরে একটা বসার জায়গা আছে দেখুন, এখানে বসে আপনাদের যে জুতো আছে সেগুলো খুলে রাখতে হয় এবং বসে বসে আপনি এই জুতোটা খুলেবার বা পরবার ব্যবস্থা রাখা হয়েছে। এই জায়গা থেকে এবার আমরা চলে এসেছি ড্রয়িং ডাইনিং। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর চারদিকে সোফা রাখা হয়েছে, বসার ব্যবস্থাটা খুব সুন্দর এবং এর পাশ দিয়ে একটা প্যাসেজ চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে আমরা যাব। এটা ড্রয়িং ডাইনিং, এখানে খাবার ব্যবস্থা আছে এবং এরও পাশ দিয়ে যেটা যাচ্ছে সেটা সোজা রুমগুলোর দিকে যাচ্ছে। আমরা এই মুহূর্তে রুমগুলোর দিকে যাচ্ছি, আমাদের দুটো রুম নেওয়া হয়েছে। এই ডান দিকে প্রথমে একটা রুম পড়ছে, এই দেখতে পাচ্ছেন সেই রুমটার একটা ট্রিপল বেড টাইপের রুম এবং তারপরে আরও একটা বড় রুম দেওয়া হয়েছে, এটা ডবল বেড যদিও, এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর রুমটার ভেতরটা। এই রুমের ভেতরে প্রায় সব ধরনের আধুনিক জিনিসপত্র দেওয়া রয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা টয়লেট, টয়লেটে একটা বাথটব আছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এবং পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এরপরে আমরা আবার রুমটা আপনাদের দেখাচ্ছি। এই রুমের মধ্যে আপনারা টিভি থেকে শুরু করে সবই আধুনিক জীবন জীবনের সবই পেয়ে যাবেন। আর এই যে আরেকটা রুম যেটা আপনাদের দেখাচ্ছিলাম, এই রুমটাও খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড আর এখানেও টিভি রয়েছে আর এর টয়লেটের মধ্যেও একটা বাথটব রয়েছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।